আজ 25শে বৈশাখ, কবি তুমি কি শুধুই 25শে বৈশাখ, তুমি কি শুধুই ছবি? না না কবিগুরু, তুমি তার চেয়ে অনেক বেশি, তুমি আমাদের মহাগুরু, তুমি সেই কবিগুরু বিশ্বজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, তোমাকে জানাই শত কোটি প্রণাম। আমরা যারা দেশ ছেড়ে বিদেশে আছি, আমরা যারা বাঙালি, তাদের জন্য রবীন্দ্রনাথ তুমি ধর্ম, তুমি প্রতিষ্ঠান। যেমন আমাদের ছোটবেলায় তুমি আমাদের শিখিয়েছিলে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, যেমন সামান্য বৃষ্টি হলে তুমি আমাদের দিয়ে গান করিয়েছ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, তেমনি এই জীবনের প্রতি পদে তুমি আমাদের দিয়েছ সঙ্গত ভাবনা চিন্তা বোধ। তুমি আছো আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ তোমাকে জানাই সহশ্রদ্ধ প্রণাম। আজকের এই সুন্দর সন্ধ্যা আমরা একটা কোরাস গান দিয়ে শুরু করতে চলেছি, আনন্দ লোকে মঙ্গল আলোকে। প্রথম এক লাইন একটু সংস্কৃতটা করে তারপর আনন্দ লোকে সবাই।
তুমি পাঁচ পয়সা এবার রথের দিনে সেই যে রঙি পুতুলখানি আপনি দিলেন কিনে খাতার নিচে ছিল ডাকা দেখালেন এক ছেলে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বলে তোর দিন রাত্রির কত খেলা একটু তোর মন বসে না পড়াশোনার বেলা এখন ওনার পুতুল নিয়ে যদি বাঙেন কেউ লাগে বলো দেখি মা ওর মনে তা কেমন তর লাগে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ পিঙ্কি খুব সুন্দর হয়েছে এরপরে আমাদের গান গেয়ে শোনাবে গানটা তোমার খোলা হলো সেটা সেটা খুব ভালো শিখেছি Gitanjali. He was born in Calcutta on May 7, 1861. His work consists of 3,000 poems, 2,000 songs, 8 novels, 40 volumes of essays, and short stories, 50 plays. His major theme was humanity's search for God and truth.
He remained a true patriot, supporting the national movement and writing Jana Gana Mana, India's national anthem. Good job. এবারে দীক্ষা দেহ রণগুরু তোমার প্রমোদ পিতৃ স্নেহ ধনিয়া উঠুক আদি কঠিন আদেশে পরমরে সম্মানিত নব গিরবেশে দুরূহ কর্তব্য হারে দুঃসহ কঠোর বেতন গড়াইয়া দেওয়া অঙ্গে মোট ক্ষত চিহ্ন অলঙ্কার ধন্য কর্মাসে অবল চেষ্টায় আর নিষ্ফল আসে ভাবে ললিত করে নারা কর্মক্ষেত্র করে দাও সক্ষম সাথী সবাই করবো আমরা একটা হ্যাঁ
আপনাদের পড়ে শোনাচ্ছি কবি প্রণামের পরে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি, মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি চত, তোমরা এসেছো এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা, বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। Show here.
শাক এসো এসো তাপ শনি শাশবায়ে মুমুশুরে দাও উড়ায়ে তাপ শনি শাশবায়ে মুমুশুরে দাও উড়ায়ে পাঁচরে রব জানা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি এসো হে বৈশাখ এসো এসো গুছে যাক গ্লানি গুছে যাক ছড়া অগ্নি স্নানে শুচি হোক তারা মুছে যাক গ্লানি গুছে যাক গ্লানি গুছে যাক মুছে যাক গ্লানি গুছে যাক গুছে যাক ছড়া অগ্নি স্নানে শুচি হোক তারা রসের আবেশ রাশি শুষ্ক করে দাশি রসের আবেশ রাশি শুষ্ক করে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো চরি সব নাচ নাচ মিলন গীত গাও রে চঞ্চল মঞ্জির রাব কুঞ্জ গগন ছাও রে সজনিয়া বহু চার মদির কনক দীপ জ্বলিয়া সজনিয়া বহু চার মদির কনক দীপ জ্বলিয়া সুরবি কর
सुमतुला बालिका गाथ ज्योति गाथ जाति गाथ बकुल मालिका त्रिषित नयन भानु सिंह कुंज प्रथम चाहिया त्रिषित नयन भानु सिंह कुंज प्रथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गमन गाहिया सजनी सजनी राधि काल देखा मृदुल गमन श्यामा वे मृदुल गान गाहिया सजनी सजनी राधि काल देखा बहु चाहिया। आशा करे बोले आची डालिया दित्य के अमरा सुनबो बहुबार बोलेछि किन्तु आज के मिश्रण कोर्स ही ना हमें इतना तो किचु किचु जस्ट अंशों एक तो खानी झलक मात्र देवो और दर्शाते रविंद्रनाथ के एक टी गाने किचु किचु कुल आवाज़ जो दिखाते हैं अभी बहुत सी अमर प्राणेर माझे शुद्धाय आछे चाओ की हाय बुझतार खबर पेले ना पारी जातेर मधुर गंध आओ की हाय बुझे तार नागाल मेले ना प्राणेर माझे सुधाय आछे चाओ की निजेर कथा बोली अंतःपुरे मेये आमी অত্যন্ত সাধারণ মেয়ে যাকে বলে নাম আমার মালতী। হ্যাঁ, এমন আছে হাজার হাজার মেয়ে আমাদের দেশে, অল্প বয়সের মন্ত্র তাদের জীবনে যৌবনে। প্রেমের বাদল নামলো তুমি জানো না হয় তাও কি, প্রেমের বাদল নামলো তুমি জানো না হয় তাও কি, আজ মেঘের ডাকে আজ মেঘের ডাকে তোমার মনে ময়ূরকে নাচাও কি, প্রাণের মাঝে সুধায় আছে চাও কি, আমার প্রাণের মাঝে সুধায় আছে চাও কি। একটি নিতান্ত সাধারণ মেয়ের গল্প আজ তুলে ধরছি আপনাদের কাছে। বড় দুঃখ তার, তার স্বভাবের গভীরে অসাধারণ অসামান্য যদি কিছু থাকে তো কেমন করে প্রমাণ করবে সে পৃথিবীতে? এমন কজন আছে যারা তা ধরতে পারে বা বুঝতে পারে? আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুর লোকের সুর সেধেছি, তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি, তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি, হায় আসরেতে বুঝিলে না, হায় আসরেতে বুঝিলে না। কথাটা কেন উঠলো তাহলে বলি, বয়স তখন অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তার নাম ছিল নরেশ। সে গিয়েছিল বিলেতে, আর যাবার আগে সে বলেছিল সে নাকি তার চোখে অন্তত পড়েনি ঠিক কেউ আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস তো নেই, না করব এমন মনের জড়ি বা কোথায়। তা সে গেল তো বিলেতে বটে, চিঠিপত্র পাই কখনো বা নয়,
গেল মেয়েদের চিঠিতে লিখেছে, কোন এক লিজির সঙ্গে নাকি গিয়েছিল সমুদ্রে নাইতে, সে দেশে নাকি আবার সব কিছুই অসামান্যদের ব্যাপার, সব বড় বড় ব্যাপার, তাদের বুদ্ধি সৌন্দর্য, উজ্জ্বলতা, রূপ, সব প্রতিভ, বাচন ভঙ্গি, সব কিছুই অভূতপূর্ব। বুঝে নিয়েছিলাম গেছে, একদম গেছে, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, দূর থেকে পাল্লা দিতে হচ্ছে এইসব বিদেশিনী অসামান্যদের সঙ্গে। জানি বিছানায় শুয়ে শুয়ে রাতের অন্ধকারে যে অসম্ভব বর আমি কামনা করি, জানি তা আমি পাব না, কিন্তু হ্যাঁ, শকুন্তলার মতো ত্যাগের পথে দুঃখের চরমেও আমি যাব না। থাকুক নরেশ লন্ডনে পড়ে, কিন্তু আমি বা পড়ে থাকবো কেন পেছনে, আমিও যাব ইউরোপে, আমেরিকায়, আমার কল্পনাকে আমি সার্থক করে তুলব একদিন, সাহিত্য, গণিত, শিল্প, বিজ্ঞান সবেতে আমিও হব জ্ঞানী, আমিও হব গুণী, যেখানে সবাই আবিষ্কার করবে আমাকে নয় শুধু, বিদেশের বিদুষী বলে নয় শুধু, ভারতের নারী বলে। স্বপ্ন দেখতে ক্ষতি কি বলুন, বিধাতার সৃষ্টি যদি বা সীমিত, কল্পনা শক্তিকে কখনো কৃপণ নয় বিধাতার মতো। তারপর স্বদেশের সামান্য মেয়ের স্বপ্ন ঘোর কাটল, দুর্ভাগিনীর কপাল ভাঙল, হায় রে সাধারণ মেয়ে, বিধাতার সৃষ্টির কি চরম অপব্যয়, কি নির্মম অপমান। ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি, ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি, আজ ঝুলন দিনে, আজ ঝুলন দিনে দোলন লাগে তোমার পরাণ হেলে নাই, আজ ঝুলন দিনে দোলন লাগে তোমার পরাণ হেলে না, প্রাণের মাঝে সুধায় আছে চাউকি, আমার প্রাণের মাঝে সুধায় আছে চাউকি। বারে পিরালে মোরে বারে, বারে পিরালে পূজা ফুল না ফুটিল, দুঃখ নিশানা টুটিল না টুটিল, আবরণ মোরে বারে বারে পিরালে মোরে বারে বারে পিরালে, জীবন ভরি মাধুরী কি শুভ লাগনে জাগিবে, জীবন ভরি মাধুরী কি শুভ লাগনে জাগিবে, না তো ওহে না তো কবে লবে দনু মন দনু মোরে বারে বারে থিরালে মোরে বারে বারে। মাতা এবং কাবলিওয়ালা ও গোরা, স্বামী বিবেকানন্দের মতাদর্শের অনুরাগী আইরিশ সমাজকর্মী, লেখক, শিক্ষক মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে
ভারতবর্ষের নবজাগরণের কাজে আত্মনিয়োগ করতে 28 জানুয়ারি 1898 কলকাতা পৌঁছেন। 27 মার্চ স্বামীজির কাছে ব্রহ্মচর্যে দীক্ষা নিয়ে মার্গারেট হলেন নিবেদিতা, আমৃত্যু নিবেদিত রইলেন ভারতবাসীর সেবায়। অল্পদিনের মধ্যে যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সাথে তার পরিচয় হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। প্রথম দর্শনেই কবির চেহারা ও ব্যক্তিত্বে মার্গারেট আকৃষ্ট হয়েছিলেন। নিবেদিতা ঠাকুরবাড়ির একজন মান্য অতিথি হয়ে ওঠেন। তিনি গেলেই ধর্মদর্শন বিষয়ে আলোচনা হতো। রবীন্দ্রনাথের কথায় অপরূপ সুরেলা কণ্ঠের আবৃত্তিতে সৌন্দর্যের জগৎ খুলে যেত, গভীর আনন্দে সময় কাটত। রবীন্দ্রনাথ বাগবাজারে নিবেদিতার বাড়িতে যেতেন, নিঃসজ্জ বৈঠকখানা গানের আলোয় আনন্দে ভরে যেত। রবীন্দ্রনাথের কাছ থেকে বাংলা কাব্য সঙ্গীতের মাধুরী পান করতে করতে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি নিবেদিতা শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। 1900 সালের অক্টোবর নভেম্বরে প্যারিসে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ফিজিসিস্টে জগদীশচন্দ্র সাফল্যের সাথে যোগ দিয়ে তখন লন্ডনে। সেখানে অবস্থানরত বিবেকানন্দ এবং নিবেদিতা তার সাথে দেখা করে উষ্ণ অভিনন্দন জানিয়ে আসেন। নিবেদিতার সঙ্গে জগদীশচন্দ্রের নিয়মিত যোগাযোগের সুযোগ হল। রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, সমসাময়িক কীর্তিমান দুই বন্ধু সাফল্য ও সংগ্রামে পরস্পরকে যথাযোগ্য সাহচর্য দিয়েছেন। এই আদর্শ বন্ধুত্বের কাজে উভয়েরই সহায় হয়েছেন নিঃস্বার্থ পরোপকারে উজ্জ্বল নিবেদিতা। জগদীশচন্দ্রের গবেষণা সাফল্য ভারতে ব্রিটিশ শিক্ষামহল স্বাগত জানায়নি। তাকে গবেষণা বন্ধ রেখে স্থায়ীভাবে বিদেশে থেকে যাওয়ার কথা ভাবতে হয়। জগদীশচন্দ্রকে কিছু না বলেই ব্যথিত নিবেদিতা তার সাফল্যের পাশাপাশি বিজ্ঞান সাধনার নানা সমস্যার কথা নিয়মিত রবীন্দ্রনাথকে জানিয়ে গেছেন। রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রের আর্থিক সংকট নিরসনে সদা সচেষ্ট থেকেছেন। রবীন্দ্রনাথ সে সময় ভারতীয় সাহিত্য সভায় উজ্জ্বল নাম, কিন্তু ইউরোপের সাহিত্য পরিমণ্ডলে অপরিচিত। জগদীশচন্দ্র রবীন্দ্রনাথের ছোট গল্প নিবেদিতা এবং শ্রীমতী নাইটকে দিয়ে অনুবাদ করার পরিকল্পনা করেন। উভয়ই তখন ইউরোপীয় সমাজে পরিচিতা লেখিকা এবং প্রাচ্য বিষয়ে উৎসাহী হিসাবে প্রতিষ্ঠিতা। নাইট বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ দি পয়েজন ট্রি অনুবাদ করে প্রশংসা পেলেও তার রচনাশৈলীর প্রতি রবীন্দ্রনাথের আস্থা ছিল না। রবীন্দ্রনাথ বাছাই করেছিলেন পোস্টমাস্টার, কঙ্কাল, নিশিথে, কাবলিওয়ালা ও প্রতিবেশিনী। জগদীশচন্দ্র নিবেদিতা পছন্দ করলেন কাবলিওয়ালা, ছুটি ও দেনা পাওনা। নভেম্বরের মধ্যেই নিবেদিতা কাবলিওয়ালা, দি কাবলিওয়ালা, ছুটি, লিভ অব অ্যাবসেন্স ও দেনা পাওনা, গিভিং অ্যান্ড গিভিং ইন রিটার্নের অনুবাদ শেষ করেন। দি কাবলিওয়ালা দেশে এবং বিদেশে প্রাজ্ঞজনের স্বীকৃতি সম্মান লাভ করে। জগদীশচন্দ্র রবীন্দ্রনাথকে জানালেন ছুটি, লিভ অব অ্যাবসেন্স পড়ে এক সাহিত্যানুরাগী আমেরিকান মহিলা কেঁদে আকুল হয়েছেন। বহু ভাষাবিদ এক সম্ভ্রান্ত ইউরোপীয় বলেন, হি হ্যাজ নট সিন সাচ এ ফাইন টাচ ইন এনি ইউরোপিয়ান লিটারেচার। 1916 সালে প্রতীতযশা প্রকাশন সংস্থা ম্যাকমিলান রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রথম আন্তর্জাতিক ইংরেজি সংকলন প্রকাশ করে। গ্রন্থের 12টি গল্পের অন্যতম ছিল নিবেদিতার দি কাবলিওয়ালা। 1904 সালের অক্টোবরে নিবেদিতা, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র এবং আরও কয়েকজন বুদ্ধগয়া ভ্রমণে যান। সেখানে নানা বিষয়ে আলোচনা প্রসঙ্গে কোনো একটি বিষয়ে রবীন্দ্রনাথের সাথে নিবেদিতার তীব্র মতান্তর হয়। সে বছরই
ডিসেম্বরে সস্ত্রীক জগদীশচন্দ্র রবীন্দ্রনাথের আতিথ্যে শিলাইদহে পদ্মার উপর বাস করছিলেন। রবীন্দ্রনাথের আমন্ত্রণে নিবেদিতা ব্রাহ্মণ বান্ধবী ক্রিস্টিনকে সাথে নিয়ে 30 ডিসেম্বর তাদের সাথে মিলিত হন। শিলাইদহের প্রকৃতি ও মানুষের সান্নিধ্য, কবির আবৃত্তি ও গান এবং আলোচনায় তাদের আনন্দে সময় কাটে। নিবেদিতা একটি নতুন গল্প শোনাবার অনুরোধ করলে কবি পদ্মা হাউস বোটে বসে শোনালেন এক আইরিশ যুবকের গল্প। সে ভারতবর্ষে এসে ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষের একজন হিসাবেই থেকে যেতে চায়, এখানকার রীতিনীতি আত্মীকরণ করে এদেশের উন্নতিতে আত্মনিয়োগ করে। কিন্তু বিদেশি শিকড়ের কারণে তার প্রিয় শিষ্যা তাকে প্রত্যাখ্যান করে। এই গল্প নিবেদিতাকে প্রচণ্ড আহত করে। আইরিশ নিবেদিতা ভারতবর্ষকে নিঃস্বার্থভাবে আপন করে নিয়েছিলেন, স্বভাবতই আশা করেন ভারতবাসীও তাকে আপন করে নেবেন। নিবেদিতার মনে হয় এই গল্প তাকে অস্বীকার করা, তার জীবনব্রতকে অপমান করার নামান্তর। সহজেই অনুমেয় এই গল্পটি রবীন্দ্রনাথের সর্ববৃহৎ উপন্যাস গোরার প্রাথমিক খসড়া। অনেক পরে 1907 সালের জুলাই মাসে তিনি গোরা লেখা শুরু করেন। প্রকাশিত হয় প্রবাসীতে ধারাবাহিকভাবে ভাদ্র 1314 থেকে ফাল্গুন 1316 পর্যন্ত। নিবেদিতা প্রভাবিত হয়ে কাহিনীর সমাপ্তি সম্পর্কে রবীন্দ্রনাথ তার পরিকল্পনা পরিবর্তন করেছিলেন। রবীন্দ্রনাথ পিয়ারসনকে গোড়া প্রসঙ্গে এক চিঠিতে লিখেছিলেন, ইউ আস্ট মি হোয়াট কানেকশন হ্যাড দি রাইটিং অব গোড়া উইথ সিস্টার নিবেদিতা। শি ওয়াজ আওয়ার গেস্ট ইন শিলাইদহ অ্যান্ড ইন ট্রাইং টু ইম্প্রোভাইজ এ স্টোরি অ্যাকর্ডিং টু হার রিকোয়েস্ট আই গেভ হার সামথিং হুইচ কেম ভেরি নিয়ার টু দি প্লট অফ গোড়া। শি ওয়াজ কোয়াইট অ্যাংরি অ্যাট দি আইডিয়া অফ গোড়া বিং রিজেক্টেড ইভেন বাই হিজ ডিসাইপল সুচরিতা গোয়িং টু হিজ ফরেন অরিজিন। ইউ ওয়ান্ট ফাইন্ড ইট ইন গোড়া অ্যাজ ইট স্ট্যান্ডস নাও। গোড়ার পরিকল্পিত সমাপ্তি বিষয়ে নিবেদিতার আপত্তি প্রকাশ শিলাইদহের অসন্তোষে নয়, ভক্ত পাঠক বন্ধুর আবদারে। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনকুলের সঙ্গে আপে গল্পটা বিয়োগান করেছিলাম, গল্পটা ধারাবাহিকভাবে প্রবাসীতে বেরুচ্ছিল, কিন্তু ওটা আগেই লেখা হয়ে গিয়েছিল আমার। নিবেদিতা তখন বলল, গোড়ার শেষটা কিরকম করেছেন দেখি, দেখালাম। পরেই বলে উঠল, না না এরকম হতে পারে না, ওদের মিলন না হলে বড়ই নিদারুণ ব্যাপার হবে। বাস্তব জগতে যা ঘটে না, কাব্যের জগতেও কবি সেটা ঘটিয়ে দেবেন না? কাব্যের জগৎ তো আপনার সৃষ্টি, ওখানে আপনি অত নিষ্ঠুর হবেন না, ওদের মিলন ঘটিয়ে দিন, দিতেই হবে। এমন জেদ করতে লাগলো যে রাজি হতে হলো, সবটা আবার ঢেলে সাজালাম। নিবেদিতা জীবনীকার লিজেল রেমর মতে, নিবেদিতা জানতেন না কবির অবচেতন মানসে রবীন্দ্রনাথের বিখ্যাত চরিত্র গোড়ার উপর তার ছায়া পড়েছিল। গোড়া নম্র স্বভাব হিন্দু, অথচ সংকল্পে কঠিন, সব কাজে নেতৃত্ব করা তার পক্ষে সহজ, আচারে অত্যন্ত গোড়া, অথচ মুক্তির উপাসক, স্বাধীনতার পূজারী। নিবেদিতার মতোই কথা বলতে বলতে চোখে আগুন ঝলসে ওঠে, ব্যক্তিত্বে আছে দুরন্ত আবেগ, আত্মার পূর্ণ মহিমা আর অদম্য তেজ নিয়ে কেমন করে নিবেদিতা দিনে দিনে মাথা উঁচু করে দাঁড়াবেন সেটি জীবন্ত করে তোলাই যেন কবির কাজ। শেষ পর্যন্ত গোড়া জানতে পারে সে এক আইরিশ সৈনিকের ছেলে। শিল্পী নন্দলাল বসু ও রেমর মত সমর্থন করেছিলেন। রবীন্দ্রনাথের সাথে নিবেদিতার ধর্মবিশ্বাসের এবং রাজনৈতিক মতাদর্শের বিরাট ব্যবধান ছিল। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী নিবেদিতার সাকার ধর্মবিশ্বাসের সঙ্গে রবীন্দ্রনাথের নিরাকার ব্রহ্মবিশ্বাসের অসেতু বন্ধন যোজন দূরত্ব। দ্বিতীয়
নিবেদিতার দেশসেবার মধ্যে বিপ্লবী মনোভাবের চণ্ডতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি আইরিশ বিপ্লবের আদর্শে অগ্নিকণা ছাড়তে চাইতেন। রবীন্দ্রনাথ প্রদর্শী দেশপ্রেমকে কখনো স্বীকৃতি দিতে পারেননি। তাদের মানুষভূমি আলাদা হলেও গভীর বাধার সঙ্গে গভীর ভক্তির সহাবস্থানে এক আশ্চর্য সম্পর্ক রূপ লাভ করেছিল। নিবেদিতার জীবৎকালে শেষ প্রায় 6.5 বছর আর কখনো নিবেদিতা ও রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ হননি এবং হওয়ার আগ্রহ দেখাননি। নিবেদিতার মৃত্যু হয় মাত্র 43 বছর বয়সে দার্জিলিংয়ে 1911 সালের 13ই অক্টোবর। অগ্রহায়ণ সংখ্যা প্রবাসীতে ভগিনী নিবেদিতা নামে রবীন্দ্রনাথের একটি দীর্ঘ শোক নিবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধে রবীন্দ্রনাথ নিবেদিতাকে লোকমাতা অভিধায় ভূষিত করে লিখেছিলেন, বস্তুত তিনি ছিলেন লোকমাতা, যে মাতৃভাব পরিবারের বাইরে একটি সমগ্র দেশের উপর আপনাকে ব্যক্ত করিতে পারে তাহার মূর্তি তো ইতিপূর্বে আমরা দেখি নাই। প্রবন্ধের শেষাংশে রবীন্দ্রনাথ নিবেদিতাকে আর এক ব্যতিক্রমী বিশ্লেষণে উদ্ভাসিত করেছিলেন। এই সতী নিবেদিতাও দিনের পর দিন যে তপস্যা করিয়াছিলেন তাহার কঠোরতা অসহ্য ছিল। 1941 খ্রিস্টাব্দের 23শে মে মৃত্যুর মাত্র 2.5 মাস আগে কবি রোগশয্যায় রানী চন্দের সঙ্গে কথা প্রসঙ্গে নিবেদিতার আত্মনিবেদনের কথা বলতে গিয়ে তাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাথে একই আসনে বসিয়েছিলেন। মতাদর্শের দূরত্ব সত্ত্বেও জীবন প্রান্তে কবি নিবেদিতা সম্পর্কে শ্রদ্ধাই পোষণ করতেন। দিনান্তের রবি অস্তাচলে যাওয়ার আগে অর্ঘ্য দিয়ে গেলেন তার লোকমাতাকে। আচ্ছা, এত ভালো ভালো প্রোগ্রামের পরে গান গাইতে নার্ভাসই লাগছে। সবাই গাইলে খুব খুশি হব।
কবি রচনা করেছিলেন সেই কথা ও কাহিনী আপনারা শুনবেন শ্যামলী, অরুন্ধতী আর মৌসুমীর কাছে। তার সঙ্গে গানের অংশকে শোনাবেন মহুয়া। শান্তিনিকেতনে রবিসঙ্গী কীর্তিমোহন সেনের কন্যা অমিতার স্মৃতিতে উঠে আসে আরেক আশ্রম কন্যা খুকু, অর্থাৎ গায়িকা অমিতা সেনের প্রসঙ্গ। মৃত্যুর আগে অমিতা শান্তিনিকেতনে ফিরে এসে কিছুকাল বাস করে। সে সময় সকাল সন্ধ্যায় গুরুদেবকে সে গান শোনাতে যেত। গুরুদেব ওর গান শুনতে ভালোবাসতেন। অমিতা একটার পর একটা গান গেয়ে যেত। এই সময় তিনি একদিন বর্তমান গানটি শুনতে চান, খুকু তাকে গেয়ে শোনালে। তিনি হেসে তাকে বললেন, কিরে গানটা শুনে তোর কি কিছু মনে পড়ছে? উচ্চস্বরে হেসে উঠল খুকু। রবীন্দ্রনাথ সেদিন বলেছিলেন, ওকে উদ্দেশ্য করেই গানটি আমি বেঁধেছিলাম। সেখানে তখন যারা উপস্থিত ছিলেন তারা পরে অমিতাকে বলেছিলেন, পরম সৌভাগ্যে এমন দামি কথাটা তুমি মনের মধ্যেই চেপে রাখলে। আমরা হলে তো উচ্চ কণ্ঠে এই কথাটা গেয়ে বেড়াতাম। উত্তরে অমিতা বলেছিল, ও কথা গুরুদেব মুখে বললেও আমি কি বুঝি না এই গানের কি গভীর অর্থ? এই গভীর অনুভূতি কি ছোট আধার ধারণ করতে পারে? ওর এই ভাব কোন গভীরে কোন পরমার দিকে বয়ে যাচ্ছে আমি তো উপলক্ষ মাত্র। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও
1914 অক্টোবরে কবি তখন সপ্তাহ তিনেকের জন্য এলাহাবাদে। ভাগ্নে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের জামাই বিহারীলাল বন্দ্যোপাধ্যায়ের বাগান ঘেরা বাড়িতে। দিনটা 20 অক্টোবর। এই দিনই লিখেছেন গীতালির শেষ কবিতা, এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে। গীতালিতে ঠাঁই পেল 3 মাসের লেখা শতাধিক কবিতা, সেই সৃষ্টি সুখেই ডুবে আছে মন। এই সময় সে বাড়িতে হঠাৎই চোখে পড়ল এক ছবি, ফেলে আসা দিনের প্রিয়জনের সে ছবি। ছিন্ন হল গীতালির ঘোর, রাতে রচনা করলেন ভিন্ন ছন্দের ভিন্ন কাব্য। তর্কে বিতর্কে কারো মতে সে ছবি মৃণালিনী দেবী, কারো মতে কাদম্বরী দেবী, আবার কারো মতে কোনো আত্মীয় ছবির আদলই নয়। সে কাব্য গান হয় রচনার 1.5 দশক বাদে, 70 বছরের জন্মোৎসবে ঠাঁই পায় সাতমোচন গীতিনাট্যে। প্রসঙ্গ কথায় কবির দৌহিত্র চিত্রশিল্পী অসিত কুমার হালদারের স্মৃতি কথায়, একদিন রবিদাস সৌম্যকে অর্থাৎ সৌমেন্দ্রনাথ ঠাকুর আর আমাকে নিয়ে গেলেন বাড়ির সেই ঘরে, পিয়ানো বাজিয়ে তার পুরনো গান আরো খানিকটা রচনা করে বাড়িয়েই গাইলেন। সৌম্য আর আমি শিখে নিলুম বটে, কিন্তু রবিদার মনঃপুত হলো না। বললেন, ওরে আমার সুরসুন্দরীকে তোরা সহজে বসে রাখতে পারবি নে। 1916 তেসরা এপ্রিলের সে গান। আমি পথ ভুলায় পথি এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, চৈত্র রাতে
স্টার্ট করো নাই সমুখপথে আজি প্রভাতে গৃহকাজ লই রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছানে কবরি বিঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের সাজ মা গো কি হলো তোমার অবাক নয়নে মুখপানি কেন চাস আমি দাঁড়াবো যে ঠায় বাতায়ন কোণে সে চাবে না সীতা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও গো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে প্রভাতের আলো ঝুলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘোমটা খসাই বাতায়ন থেকে নিমেষে লাগি নিয়েছি মা দেখে
ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা গো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর ছেঁড়া হার নেয়নি কোড়ায়, রথের চাকায় খেঁচছে গোড়ায়, চাকার ছিন্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেই কারে, জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে? ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষনাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁধে, আমি যে দেখেছি আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমায় বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশিছ ভালো? গাহিতে চাহে গান,
অনেক অনেক ধন্যবাদ। আবার আশা করি আসছে বছরও আমরা করব।